গুড মর্নিং বন্ধুরা। তো এখন আমি এসে গেছি আবার সকালে গাড়িতে, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি কাজের জন্য। আর আজকেও আপনাদের আমি একটা প্যান্ডেল দেখাবো, তো এটাও ডানকুনির মধ্যে, জলের মধ্যে, খুব সুন্দর। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। ওকে, তো আপনারা দেখুন প্যান্ডেলটা। এই আমি এখন প্যান্ডেলের দিকে বেরোচ্ছি, এই দেখুন প্যান্ডেলের লুকটা। আমি ক্যামেরাটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি আপনারা দেখুন, মানে এটা সম্পূর্ণ সম্পূর্ণ জলের মধ্যে প্যান্ডেলটা। আর এটা প্রত্যেক বছর জলের মধ্যেই হয়, রায়পুর রায়পুর ইলেকট্রনিক্সের মাঝখানে দেখুন এটা চলে যাচ্ছে। এরপরেই ডানকুনি স্পোর্টিং ক্লাব। ওকে, আর দেখুন এটা পুরো জলের মধ্যে, এই হচ্ছে লুক, প্যান্ডেলের লুক। তো এরপরে আমি ভেতরে গিয়ে দেখাবো আপনাদের কাজের কাজটা কী সুন্দর হয়েছে না হয়েছে। দেখুন লাইটের মধ্যে দিয়ে অনেক কিছু করেছে ওরা। দেখুন আমি চলে এসেছি, তারপরে এটা দিয়ে আমরা বেরিয়ে যাবো। প্যান্ডেলটা ভালোই করেছে, খারাপ না। এই দেখুন, এই হচ্ছে পুকুরের পার, আর পুরো জলাশয়ের ওপরেই প্যান্ডেলটা তৈরি হয়েছে। ঠিক আছে, তো অবশ্যই আপনারা আসুন প্যান্ডেলটা দেখতে, খুব ভালো লাগবে। কোনো প্যান্ডেলকে খারাপ বলা যাবে না, মানুষ যে যতটা যা যেভাবে পেরেছে করেছে এবং মানুষকে প্যান্ডেলের মাধ্যমে কিছু বোঝাতেও চেষ্টা করেছে বা করে মানে করেওছে। তো আপনারা দেখুন, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।